পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়ার কাশীপুর আল ইয়াসিন শিশু সনদ ও ইতিমখানার হাফিজি শাখার ছাত্র আরাফাত রোববার বিকেলে পড়া মুখস্থ করতে না পারলে শিক্ষক জিকিরুল্লাহ তাকে মারধর করেন। ভয়ে সে পালিয়ে ভবনের ছাদে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সে সময় শিশুটিকে হাসপাতালে না নিয়ে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে ঘরের মধ্যে রেখে দেন অভিযুক্ত শিক্ষক। অবস্থার অবনতি হলে বাবা মাকে খবর দেওয়া হয়। চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন স্বজনরা। মাদ্রাসার ওই হুজুরের গাফিলতির কারণে আজকে এই দুর্ঘটনাটা। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। ছেলেটা যে মুড়ি খাইতে গিয়ে ওই যে পড়ে গেছিল সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত লাগবে না পরিদর্শক কোনো অভিযোগ দেয় না। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক জিকিরুল্লাহ। সময় সংবাদ পটুয়াখালী।